সোলো সিকো অ্যাটাক করবেন কেবি রোমান্সকে কন্ট্রাক্ট সাইনিংয়ের সময়। বন্ধুরা, রোমা ডিংসের প্রত্যেক টিমে যখন থেকে সোলো সিকো এসেছেন তখন থেকেই তিনি প্রত্যেকটি ম্যাচেই নিজে ইন্টারফেয়ার করেছেন এবং এটি শুরু হয়েছিল ক্ল্যাশ দি ক্যাসেল থেকে, আর যেখানে সোলো সিকোর কারণেই হেরে গিয়েছেন ড্রু ম্যাকডাশি ম্যাচটি। আর এরপর থেকে সার্ভাইভার সিরিজ, সৌদি আরবের ক্রাউন জেল সবকটি ম্যাচ ইন্টারফেয়ার করেছেন সোলো সিকোয়া এবং তাকে বলা হয় দ্বিতীয় রোমান রিংস। আর বিশেষ করে রোমানের সঙ্গে কেবিনে যতটা না মারপিট হয়েছে তার থেকে বেশি মারপিট হয়েছে সোলো সিকোয়ার সঙ্গে। র, স্ম্যাকডাউন প্রত্যেক জায়গাতে সোলো সিকোয়া এবং কেবিনের মধ্যে দ্বন্দ্ব কিন্তু লেগেই রয়েছে, আর তাই যখন আগামীকালের স্ম্যাকডাউনে কন্ট্রাক্ট সাইনিং চলবে সেখানে কিন্তু রোমানের সঙ্গে থাকবেন তার ভাই সোলো সিকোয়া। আর সেই সময়েই হয়তো সরাসরি সংঘাত দেখানো হবে কেবিন ওভেন্স এবং সোলো সিকোয়ার, আর ভবিষ্যতে রোমানের পরে কেবিন কিন্তু ফাইট করতে পারেন সোলো সিকোয়ার সঙ্গে সিঙ্গলস ম্যাচের মধ্যে। তো সোলো সিকোয়া অ্যাটাক করবেন কেবিন ওভেন্সকে কন্ট্রাক্ট সাইনিংয়ের সময় এমনটাই কিন্তু রিপোর্টসে বলা হয়েছে।